বর্তমান বিশ্ববিদ্যালয় অন্তর্গত কলেজগুলিতে সঠিক সময়ে পরীক্ষা ও সঠিক সময়ের রেজাল্টের দাবিতে তৃণমূল আমলে কলেজগুলিতে ছাত্র ভর্তির সময় তোলাবাজি টাকা ফেরতের দাবিতে কলেজগুলোতে সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির ডাকে একটি মিছিল প্রায় 300 ছাত্র নিয়ে পার্কাস রোড থেকে শুরু করে বিগ বাজারের পাশ দিয়ে দীর্ঘদিন পর সন্ত্রাসকে উপেক্ষা করে রাজ কলেজের গেট হয়ে বিশ্ববিদ্যালয়ের রাজবাটি ক্যাম্পাসে পৌঁছানোর পর একটি পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন এসএফআই জেলা সম্পাদক কমরেড অনির্বাণ ছাত্রের নাম কাটমানি নেওয়ার জন্য জড়িয়ে পড়ে। সত্যি কথা বলছি, বর্তমান বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসাবে আমারও লজ্জা বোধ হয়। তাই ভিসিকে বলছি, ভিসির মাধ্যমে সবাইকে বলছি, এই সময়ের মধ্য থেকে সারা রাজ্য জুড়ে ছাত্র সমাজ বলছে, এই যে ভর্তি প্রক্রিয়ার নামে কলেজগুলোতে তোলাবাজি চলেছিল, 80,000 টাকা 90,000 টাকার বিনিময়ে একটা করে অনার্সের সিট বিক্রি হয়েছিল, সেই তোলাবাজির টাকা অবিলম্বে ফেরত দিতে হবে। আমাদের মনে পড়ে অম্লানদের মুখ, আমাদের মনে পড়ে সাইনিদের মুখ, যারা শুধুমাত্র কাটপানির টাকা না দিতে পেরে অবসাদে ভুগে আত্মহত্যা করেছিল। আমরা বলছি, এই আত্মহত্যার কারণ যারা ছিল তাদেরকে অবিলম্বে চিহ্নিত করতে হবে, আর যে ছাত্রদের কাছ থেকে ভর্তি প্রক্রিয়ার নামে ঘুর পথে ওই তৃণমূলের নেতাদের মতো ছোট ছোট তৃণমূলের নেতারা যারা তৃণমূলের ইন্টার্নশিপ করে এই বিশ্ববিদ্যালয়ে বসে, তারা যে টাকা কাটমানি হিসাবে নিয়েছিল সেই ইন্টার্নশিপ করা তৃণমূলের নেতাদেরকে বলছি, অবিলম্বে আপনাদেরকে টাকা ফেরত দিতে হবে, না হলে আজকে নেতারা এসেছিল এর পরের দিন নেতাদের সঙ্গে কর্মীরা আসবে। আপনি তো আগের বার 15ই মার্চ পালিয়ে গেছিলেন, এবার পালানোর রাস্তা পাবেন। মনে রাখবেন, আজকে 8ই জুলাই 2019 সেভ লাইফ সেভ লাইফ। হ্যাঁ, এই আজকের দিনটা আমরা সেভ লাইফ সেভ লাইফ যে ডে সেই হিসেবে অবজার্ভ করা হচ্ছে। তার কারণ 2016 সালে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফে আজকের দিনটাকে সেভ লাইফ সেভ লাইফ প্রোগ্রামটাকে নেওয়া হয়েছিল করার জন্য। তারপরে আমাদের এই সেভ লাইফ সেভ লাইফ যে উদ্যোগটা প্রশাসন এবং পুলিশের উদ্যোগে আমরা যে পথ নিরাপত্তাটাকে অনেকটাই সুনিশ্চিত করতে পেরেছি, এবং আমরা আগে আরও টার্গেট রাখছি যে এই লক্ষ্যটাকে আমরা অ্যাক্সিডেন্ট কমানো বা ড্রাঙ্ক এন্ড ড্রাইভিং কমানো এই জিনিসটাকে বা পথে রোড অ্যাওয়ারনেস এটা মানুষের মধ্যে আমরা আরও ভালো করে এই জিনিস মোটোটাকে আমরা মানুষের মনে মধ্যে দিতে পারবো, সেই উদ্দেশ্যেই আজকে আমাদের আর কী বলবেন। এটা একটা বেসিক্যালি দেখুন, এটা একটা অ্যাওয়ারনেসের মাধ্যমেই কিন্তু এটা
সম্পূর্ণ সুনিশ্চিত করা সম্ভব। তার কারণ হলো যে আমরা কোনো ধরনের প্রসিকিউশন করে বা পলিটিক প্রেজার দিয়ে এটা যতটা বেশি সফল হবে তার থেকে বেশি আমরা মানুষদেরকে বুঝিয়ে ওয়ার্কশপ করে তাদেরকে বিভিন্ন রকম প্রথম আটিটা করে তাদেরকে যদি বোঝাতে পারি তাহলে এটা আরও বেশি ফ্রুটফুল হবে, তারা বুঝতে পারবে। সেই উদ্দেশ্যে আমরা এগিয়ে চলেছি, প্রশাসনও অনেক সহযোগিতা করেছে জেলা প্রশাসন। আমরা আশা করছি যে এই অ্যাওয়ারনেসটা ধীরে ধীরে কয়েকদিনের মধ্যে মানুষের একটা লাইফস্টাইল হ্যাবিট। এই অ্যাওয়ারনেসের ফলে 2008 সাল থেকে যে চলছে, 16 সাল থেকে চলছে এই অ্যাওয়ারনেসের ফলে কতটা কমেছে বলে আপনি মনে করেন? এই সচেতনতা আমরা তো দেখেছি যে আগে যে অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট হতো তার থেকে অনেকটাই কমেছে এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে। এখন যারা মোটর সাইকেল চলছেন তারা অনেকেই হেলমেট ইউজ করছেন এবং বেশিরভাগ ইউথ যারা আছেন মোটর সাইকেল ইউজ করছেন, এদের মধ্যে আমি এই সচেতনতা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া প্রশাসনিক পক্ষ থেকে আমরা এখন যাদেরকে মোটর সাইকেল বিক্রি করছি ডিলারদের অনুরোধ করেছি তাদেরকে যেন অবশ্যই লাইসেন্স থাকে তবেই তাদেরকে মোটর সাইকেল বিক্রি করা হয় এবং এটাই আমাদের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ নিয়েছি। আজকের দিনে আপনার স্কুলে সব রয়েছে র্যালিতে, আপনি কি মনে করেন যে আপনার স্কুলের স্টুডেন্টরা সবাই হেলমেট ব্যবহার করে? বয়স তাতে ওদের তো বাইক চালানো হবে না, যদি গার্জেনদের সঙ্গে বা কারোর সঙ্গে ওরা চাপে ওরা অবশ্যই ব্যবহার করে, ওদেরকে ক্লাসে সেইভাবে বলা হয়। অনেক সময় দেখা যায় যে গার্জিয়ানের সঙ্গে আসছে যে স্টুডেন্টটা সেই গার্জিয়ানের মাথাতে হেলমেট নেই, সেটা নিয়ে কি আপনারা প্রচার করবেন? আজকে আমাদের এই র্যালি আগামী দিনে কি মনে করছেন যে সচেতনতা মানুষ পাবে? আপনার স্কুলের স্টুডেন্টরা অনেক সময় দেখা যায়, আপনার স্কুলের স্টুডেন্টদেরকে অনেক সময় দেখা যায় যে হেলমেট ছাড়া স্কুলে আসতে, অনেক সময় দেখা যায় যে আপনার স্কুলে ইউনিফর্ম ছাড়া ছেলেরা আপনাদের স্কুলেই ঢুকছে হেলমেট ছাড়া, হেলমেট মাথায় নেই গাড়ি নিয়ে ঢুকছে। সবাই দুজনকেই হেলমেট পরা উচিত আগামী দিনে, মানে বসে আছে বাচ্চা আগামী দিনে কি আপনার স্কুলে সেইভাবে আরো জোরদার কি মনে করছেন চেতনা বাড়বে? এই পথ নিরাপত্তা সপ্তাহের যে র্যালি সেই র্যালিতে আপনারা হাঁটছেন কতটা সাকসেস হবে বলে মনে করছেন? লালটু সিট সংঘের পক্ষ থেকে আপনারা আজকে এই র্যালিতে অংশগ্রহণ করেছেন, আপনারা কি মনে করেন আপনাদের ক্লাবের সমস্ত সদস্য হেলমেট ব্যবহার করে? অবশ্যই আমি জোর দিয়ে বলছি আমাদের সমস্ত সদস্যরা ট্রাফিক নিয়ম যা যা আছে সেটা মেনেই সব চলে, কেন আমরা কাজ করে না, আমরা বিভিন্ন যে সামাজিক প্রোগ্রামগুলো নিজেরা করি ক্লাবের তরফ থেকে এবং প্রশাসনিক প্রচার বা প্রোগ্রাম যেগুলো আছে সেগুলোকে আমরা করি এবং আন্তরিকতার সাথে করি, যে এটা শুধু আমাদের নিজের ব্যক্তিগত ভালোর জন্যই কিন্তু প্রশাসন থেকে আমাদের এটা অনুরোধ করেন সেটাকে মেনে নিয়ে একটা জীবনহানি মানে অনেক ক্ষতি সেটার দিকে লক্ষ্য রেখেই আমরা চাই সমাজের বর্ধমানবাসী তারা যেন আমাদের এই এই প্রোগ্রাম যেটা সবাইকে নিজের মতো করে নিয়ে সমস্ত আইন কানুন মেনে চলি।